প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ। আজ এই অনলাইন ক্লাসে আমি অমল চন্দ্র বর্মন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, বড়কথা কলেজ, হাতিবান্ধা, লালমনিরহাট। তো ইতি পূর্বে যে ক্লাস নিয়েছি সেটা হলো যুক্তির উপাদান তৃতীয় অধ্যায়ের যুক্তি বিদ্যার শব্দের শ্রেণীবিভাগ, তারপরে আমরা যুক্তি বাক্য শিখেছি, যুক্তি বাক্য থেকে যুক্তি বাক্যের সংযোজক, সংযোজক কী, সংযোজকের ভূমিকা কতটুকু, এটা শিখেছি। আজকে সংযোজকের প্রকৃতি একটু আলোচনা করে আমরা যুক্তি বাক্যের শ্রেণীবিভাগে যাব। সংযোজকের প্রকৃতিটা কীরকম? প্রকৃতি বলতে আমরা কী বুঝি? বস্তুটার আকার, আকার কী ধরনের, সেরকম সংযোজক। সংযোজক কী? দুটি পদের মধ্যে সম্পর্ক যে স্থাপন করে, যে চিহ্ন বা শব্দ সংযোগ স্থাপন করে, সেই চিহ্ন বা শব্দকে বলা হয় সংযোজক। তা এর প্রকৃতিটা কীরকম? এর প্রকৃতি আলোচনা করতে যে বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন মতবাদ দিয়েছেন এবং কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আগে আলোচনা করি। সেই প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হলো যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার যুক্তি বাক্য কি ধরনের বাক্য হবে? বর্তমান সূচক বাক্য, না বর্তমান কাল সূচক বাক্য, না অতীত, না ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরে মানে যুক্তিবিদ্যার যে যুক্তি বাক্যের যে সংযোজকটা হবে, এটা কোন কাল সূচক হবে? বর্তমান কাল, ভবিষ্যৎকাল, নাকি অতীতকাল? এর উত্তরে ম্যান্ডেল, ফাউলার এই ইত্যাদি যুক্তিবিদরা বলেছেন যে যুক্তিবিদ্যা বর্তমানকালের হবে, অর্থাৎ হয় হই হও হন, এটা হবে। কিন্তু আসলে পরবর্তীতে মিল এটাকে সংশোধন করে বলেন যে না, যুক্তিবিদ্যা বর্তমানকালের হবে না, যুক্তিবিদ্যা যে কোনো কালের হতে পারে, অর্থাৎ হয়, হবে, ছিল। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যুক্তিবিদ্যা কেমন হবে, না যুক্তিবাক্যের সংযোজক কেমন হবে? যুক্তিবাক্যের সংযোজকটা আমরা বলতে পারি যে যুক্তিবাক্যের সংযোজক হবে যেহেতু উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের একটা সম্পর্ক স্থাপন করে, সেহেতু যুক্তিবিদ্যার বর্তমান বা ভবিষ্যৎ বা অতীতকালের কোনো কালের না, যুক্তিবিদ্যা যে কোনো কালের হতে পারে। অর্থাৎ যেহেতু উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের একটা সম্পর্ক স্থাপন করে, সেহেতু কালের সাথে এর কোনো সম্পর্ক নেই, সুতরাং যুক্তিবিদ্যা যে কোনো কালের হতে পারে। হয়, হবে, ছিল, অর্থাৎ যুক্তিবিদ্যা হবে যে কোনো কালের, বর্তমানকালেরও হতে পারে, ভবিষ্যৎকালেরও হতে হবে, আবার অতীতকালেরও হতে পারে। তো সেটা কীরকম হবে? যেমন রহিম হয় চালাক, এই এটা একটা যুক্তিবাক্য, এটা যে কোনো কালেরও হতে পারে। আচ্ছা, বর্তমান বা অতীত যে কোনো কালেরই হতে পারে। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো যুক্তির সংযোজকটা, যুক্তিবিদ্যার এই যে যুক্তিবাক্যের সংযোজকটা কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে, না উভয় হবে? এ নিয়েও প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্ন উঠেছে। তা এখানে অনেকে বিভিন্ন মত পোষণ করেছেন, তার মধ্যে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা ইতিবাচক না নেতিবাচক। এই প্রশ্নের উত্তরে বলছে যে কেউ কেউ বলেছেন যে যুক্তিবিদ্যা ইতিবাচক পদ হবে, ইতিবাচক সংযোজক হবে, আবার কেউ বলেছেন যে না, ইতিবাচক না, নেতিবাচক হবে, আবার অনেকে বলেছেন যে নেতিবাচক হবে না, ইতিবাচক হবে, বা উভয় বাচকে হবে। এখানে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা ইতিবাচক এবং নেতিবাচক উভয় সূচককেই হবে। কেননা যখন আমরা বাক্য লিখতে যাই তখন আমরা বলি, যেমন রশিদ
নয় সদ, এটা রসিদ নয় সদ। এই বাক্য এই অনেকে মানে বলেছেন যে সংযোজক নেতিবাচক হবে না, তো রসিদ নয় সদ এই পদটা লিখে মানে এই বাক্যটা লিখে এভাবে যদি লেখা হয় রসিদ হয় অসৎ, তাহলে অর্থের কোনো পরিবর্তন হলো না, সুতরাং যুক্তিবিদ্যা নেতিবাচক না হয় ইতিবাচক হবে, এই ধরনের অনেকে বলেছেন। কিন্তু না, এখানে অর্থের পরিবর্তন না হলেও যুক্তিবিদ্যা যে কোনো কালেরে হতে পারে, যে কোনো ইতিবাচক এবং নেতিবাচক যে কোনো হতে পারে, কেননা রসিদ হয় অসৎ এটা না লিখে যদি আমি যুক্তিবিদ্যা নয় কি রসিদ নয় সৎ এটা লিখি তাহলেও বাকিটা হবে। কিন্তু আমাদের এটা নিয়ম মেনে চলা উচিত যে যুক্তিবিদ্যা ইতিবাচক এবং নেতিবাচক উভয় বাক্যই হবে, যেমন রসিদ রসিদ নয় সৎ এটাকে এভাবে লিখলাম, আবার এটাকে এভাবেও লেখা যাবে রসিদ হয় সৎ, অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটাতে হবে। এবং এখানে কোনো এই নেতি বিধেয়ক পদ থেকে কোনো বিপরীত পদ না এনে এমনিতেই লিখতে হবে, অর্থাৎ রসিদ নয় সৎ রসিদ হয় সৎ এইভাবে লিখতে হবে। অর্থাৎ যুক্তিবিদ্যার যুক্তিবাক্যের সংযোজকটা ইতিবাচক এবং নেতিবাচক উভয় চিহ্নই হতে পারে। তৃতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হল নিশ্চয়তা সূচক চিহ্নগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে কি না। নিশ্চয়তা সূচক চিহ্ন কীরকম? নিশ্চয়তা সূচক চিহ্ন হল অবশ্যই, হ্যাঁ নিশ্চয়ই, সম্ভবত সম্ভবত হতে পারে, এগুলো নিশ্চয়তা সূচক বা নিশ্চয়তাবাচক চিহ্ন বা শব্দ, এই শব্দগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে কি না। এখানে আমরা বলতে পারি যে নিশ্চয়তা সূচক যেহেতু দুটো পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে, সুতরাং এই নিশ্চয়তাবাচক নিশ্চয়তা সূচক চিহ্নগুলো বা শব্দগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে। যেমন অবশ্যই সে অবশ্যই যাবে, এই যে এখানে সে অবশ্যই যাবে এটা একটা যুক্তিবাক্য, সে অবশ্যই যাবে, রশিদ সম্ভবত সম্ভবত মেধাবী এটা একটা বাক্য, এই এখানে অবশ্যই সম্ভবত হতে পারে এই চিহ্নগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই তিনটি প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে পরিশেষে আমরা বলতে পারি যে সংযোজক যে কোনো কালের হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালের হতে পারে, উভয় হতে পারে, আবার সংযোজক ইতিবাচক না নেতিবাচক এখানে বলতে পারি, সংযোজক ইতিবাচকও হতে পারে নেতিবাচকও হতে পারে, আবার নিশ্চয়তা সূচক চিহ্ন যেমন অবশ্যই সম্ভবত হতে পারে নাও হতে পারে, হ্যাঁ এই চিহ্নগুলোও সংযোজকের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ পরিশেষে বলা যায় যে হয় হই হও হন মানে সংযোজক যে হবে যে চিহ্নগুলো সেগুলো আমি পরিশেষে বলতে পারি যে মোটামুটি একটা তোমাদের ধারণা দেই যে সংযোজক চিহ্নগুলো কোনগুলো হতে পারে। সংযোজকগুলো হতে পারে এই এই শব্দগুলো, যেমন হয় হই হয় হই হও হও হন
নয় নই নও নন নও নন হতে পারে নাম হতে পারে সম্ভবত অবশ্যই নিশ্চয়ই এই এই শব্দগুলো সংযোগের অন্তর্ভুক্ত হবে। আমরা পরিশেষে বলতে পারি যে সংযোজক চিহ্নগুলো হবে বা শব্দগুলো হবে হয় হই হও হন নয় নই নও নন হতে পারে নাম হতে পারে সম্ভবত অবশ্যই নিশ্চয়ই 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 এই এই চিহ্নগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন সংযোজক অন্তর্ভুক্ত সংযোজক আমরা বুঝলাম শিখলাম, ইতিপূর্বে আমরা ক্লাস করেছি। যুক্তিবাক্য তৈরি করতে হলে সংযোজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যুক্তিবিদ্যা যুক্তিবাক্যে সংযোজকটি দুটি পদের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় দুটি পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। সেই জন্য যুক্তিবিদ্যার ভূমিকাটা যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন সংযোজকের প্রকৃতি কেমন হবে সেটা আমরা আজকে জানলাম। সংযোজকের প্রকৃতি এই শব্দগুলো সংযোজকের অন্তর্ভুক্ত হবে। এখন আমরা আসি যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। পরের পয়েন্টে আসি, যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ কীরকম? বিভিন্ন নিয়ম নীতি অনুসারে যুক্তিবাক্যে বাক্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন গঠন অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সরল বাক্য এবং যৌগিক বাক্য। গঠন অনুসারে তা গঠন অনুসারে সরল বাক্য এবং যৌগিক বাক্য কীরকম? গঠন অনুসারে অনুসারে দুই ভাগে, এক সরল বাক্য দুই যৌগিক বাক্য। যৌগিক বাক্য সরল বাক্য দুই যৌগিক বাক্য গঠন অনুসারে। এখন গঠন অনুসারে যুক্তিবাক্যে এখন সরল বাক্য যৌগিক বাক্য কাকে বলে? সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র বক্তব্য থাকে তাকে বলা হয় সরল বাক্য। যেমন রহিম হয় চালাক, এটা হচ্ছে সরল বাক্য, একটি মাত্র বক্তব্য রহিম হয় চালাক, এটা হচ্ছে সরল বাক্য। অর্থাৎ এখানে একটা উদ্দেশ্য, একটা বিধেয়, একটা সংযোজক আছে, এই জন্য এটা হলো একটা সরল বাক্য। এখন যৌগিক বাক্য কীরকম? যৌগিক বাক্য যেমন যৌগিক বাক্য যেমন যে বাক্যে একাধিক বক্তব্য থাকে তাকে বলা হয় যৌগিক বাক্য। যে বাক্যে একাধিক বক্তব্য থাকে তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন রহিম ও পলাশ হয় চালাক। এইখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে বাক্যটা যদি আমরা প্রকাশ করি তাহলে বক্তব্য দুটো পাবো, কীরকম? রহিম ও পলাশ হয় চালাক, ও দিয়ে সংযুক্ত করা আছে, ও দিয়ে কিন্তু আর একটা বাক্যকে সংযোগ করা আছে। কীরকম? এখানে এরকম হবে, রহিম যদি ভাঙি তাহলে এরকম হবে, রহিম হয় চালাক
পলাশ হয় সালাক। অর্থাৎ একটা বাক্যকে ভাঙলে দুটো বাক্য পাওয়া যায়, এই জন্য এখানে বক্তব্য দুইটা এবং বাক্য আমরা দুটো পেলাম, এই জন্য এটাকে বলা হয় যৌগিক বাক্য। হ্যাঁ, সরল বাক্য হলো যে বাক্যে একটি মাত্র বক্তব্য থাকে, অর্থাৎ যে বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় ও একটি সংযোগ থাকে তাকে বলা হয় সরল বাক্য। আর যে বাক্যে একাধিক বক্তব্য থাকে, অর্থাৎ একটা বাক্যকে ভাঙলে দুইটি বাক্য পাওয়া যায় বা তারও অধিক বাক্য পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক বাক্য। এ বাক্যে দেখো রহিম ও পলাশ হয় চালাক। আরও বাক্য আরও অন্য বাক্য আছে, যেমন মেরিনা মেধাবী ও মেরিনা মেধাবী ও খেলাধুলায় পারদর্শী, এটা যদি বলি আমি মেরিনা মেধাবী ও খেলাধুলায় হয় পারদর্শী। তাহলে এখানে কিন্তু এই বাক্যটাকে ভাঙলে কিন্তু আমরা দুটো বাক্য পাবো, কিভাবে দেখো মেরিনা হয় হয় মেধাবী ও মেরিনা হয় খেলাধুলায় পারদর্শী। এখানেও আমরা দুটো বাক্য পাইলাম, আবার এটা আমরা ইতিবাচক বাক্য পাবো। আর আবার অন্যভাবে যদি বলি সেলিম নয় চালাক ও বুদ্ধিমান, এখানে কিন্তু নেতিবাচক বাক্য আসবে। হ্যাঁ, সুতরাং এটা হলো গঠন অনুসারে দুই ভাগে, একটা সরল একটা যৌগিক। তোমরা বুঝে নেবে, আবার সুন্দর করে বই দেখবে এবং ক্লাসে যা বোঝালাম তা মনে রাখার চেষ্টা করবে, ক্লাসটা বারবার দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে, আরও সহজ হবে বুঝতে। এখন সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হলো সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ সাপেক্ষ যুক্তিবাক্য কীরকম, একটা হলো নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্য কাকে বলা হয়, যে বাক্যে নিরপেক্ষ, যে বাক্যে কোনো শর্ত ছাড়াই এমনিতেই স্বীকার বা অস্বীকার করা হয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যে বাক্য শর্ত ছাড়াই এমনিতেই প্রকাশ করা হয়, বক্তব্য প্রকাশ করা হয় তাকে বলা হয় নিরপেক্ষ। যেমন মধু হয় মিষ্টি, লোহা নয় তরল, এই যে এই বাক্যগুলো হচ্ছে নিরপেক্ষ, এখানে কোনো শর্ত নাই। মধু হয় মিষ্টি, লোহা নয় তরল, এই বাক্যগুলো হচ্ছে নিরপেক্ষ বাক্য। এখন সাপেক্ষ বাক্য কীরকম, যে বাক্য শর্ত দিয়ে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলা হয়, শর্ত দিয়ে তাকে বলা হয় সাপেক্ষ বাক্য। যেমন সাপেক্ষ বাক্য কীরকম, যেমন যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পাশ করবে, তুমি পাশ করবে। এই যে এই বাক্যটা দেখো কার উপর নির্ভর করতেছে, পড়াশোনার উপর নির্ভর করতেছে পাশ, তাহলে এটা একটা সাপেক্ষ বাক্য। পড়াশোনার উপর নির্ভর করতেছে পাশ করা, শর্ত দেওয়া আছে যদি পাশ করতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে ভালোভাবে। আবার যেমন যদি বৃষ্টি হয়
তাহলে মাটি ভিজবে। মাটি ভেজাটা কিসের উপর নির্ভর করতেছে? বৃষ্টি হওয়ার উপর। সুতরাং এই বাক্যে শর্ত দেওয়া আছে। সুতরাং এই শর্ত সাপেক্ষ বাক্যগুলোকেই বলা হবে সাপেক্ষ যুক্তি বাক্য। এখন এই সাপেক্ষ যুক্তি বাক্যে আমরা দুটো অংশ পাই, একটা হলো পূর্বক অংশ আর একটা হলো অনুরূপ অংশ। পূর্বক অংশ কি? যদি তুমি পড়াশোনা করো, এটা হলো পূর্বক, এটা হলো পূর্বক, তাহলে তুমি পাস করবে, এটা হলো অনুরূপ। পূর্বক অংশে পূর্বক অংশে কর্তার শর্ত দেওয়া থাকে, অনুরূপ অংশে তার ফলাফল দেওয়া থাকে। তো পূর্বক এবং অনুক কাকে বলা হয় তাহলে? পূর্বক, যে আগে যেটা আগে ঘটে সেটা হচ্ছে পূর্বক, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে অনুক। অর্থাৎ সাপেক্ষ বাক্যগুলো আবার দুই রকমের, প্রাকল্পিক এবং বৈকল্পিক। যে বাক্যে যদি তাহলে দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রাকল্পিক বাক্য, আর যে বাক্যে হয় না হয় দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় বৈকল্পিক বাক্য। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাক, এই ক্লাসটা আরও একদিন নিতে হবে। এরপরে আরও আছে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগগুলো আরও অনেক আছে। তো এই পর্যন্ত শেষ করি। তোমরা আপাতত এই যে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগে সম্বন্ধ অনুসারে যে শ্রেণীবিভাগ দুই রকম, একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। নিরপেক্ষ যুক্তিবাক্যে একটি মাত্র বক্ত, নিরপেক্ষ যুক্তিবাক্যের কী থাকে? শর্ত ছাড়া যদি উল্লেখ করা হয় তাহলে সেটা নিরপেক্ষ যুক্তিবাক্য, আর শর্ত দিয়ে যদি কোনো কিছু উল্লেখ করা হয় তাহলে সেটা হবে সাপেক্ষ যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্য দুই রকমের, একটা হচ্ছে প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক। বৈকল্পিক বাক্যটা, এটা এই বাক্যটাকেই বলা হবে প্রাকল্পিক বাক্য যদি তাহলে তা দেওয়া আছে। আর বৈকল্পিক বাক্যটা হবে কীরকম? হয় হয় রহিম, নয় তো সেলিম। সেলিম খেলেছে, ধরো এই এই যে এই ধরনের বাক্যগুলোকে বলা হবে বৈকল্পিক বাক্য। হয় নয় দ্বারা যে সমস্ত বাক্য প্রকাশ করা হবে, অর্থাৎ বিকল্প সম্ভাবনার উল্লেখ যে বাক্যে থাকবে সেটা হবে বৈকল্পিক বাক্য। তো ঠিক আছে, এর পরবর্তীতে আবারও এই ক্লাস নিতে হবে। এই ক্লাস বলতে শুধু আমরা এখান থেকে আলোচনা, নিরপেক্ষ সাপেক্ষ এটা আলোচনা সম্বন্ধ অনুষ্ঠানে আলোচনা করলাম, এর পরবর্তী যে বাক্য শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। ধন্যবাদ তোমাদের।